الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يحوضانه او ينصران او كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد وبارك وسلم الله পাকের শুকর সেই সন্ধ্যা থেকেই আমরা উলামা ইকরামের জবান থেকে বিভিন্ন কথা শুনে আসতেছি আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলের উসিলায় পুরা মহল্লার সমস্ত মানুষকে হেদায়েত নসিব করেন যারা আওয়াজ পাচ্ছেন বা পাবেন আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দিয়ে দেন এই মাহফিলের উসিলায় এই উলামায়ে কেরামের আগমনের উসিলায় আল্লাহ পাক জাল্লা জালালুহু এই মাদ্রাসাখানাকেও কবুল করিয়া নেন আমিন কুরআন এক বিস্ময়কর কিতাব কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ফাতু বিসূরা যদি তোমরা আমার কোরআনকে বিশ্বাস না করো তো কোরআনের ন্যায় একটা সূরা পেশ করো প্রায় 1400-1500 বছর পার হয়ে গেল আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলেছেন লা রাইবা ফি এই যে কিতাব কোরআনুল করিম এই কিতাবে কোনোই সন্দেহ নাই আমাদের পাশে কোরআনেরই একটি মাদ্রাসা যে মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে অনেকেই মনে করে যে মাদ্রাসাগুলো ওয়াহাবিদের আসলে মাদ্রাসা হচ্ছে কোরআন শিক্ষার পাঠশালা কোরআন তো আমাদের সকলকেই শিখতে হবে নামাজ পড়তে যে কয়টা সূরা কেরাত দোয়া দুরুদ প্রয়োজন কমপক্ষে এতটুকু এই কয়েকটা সূরা সৈশুদ্ধভাবে শিখা প্রত্যেক নরনারীর উপর ফরজে আইন আবশ্যকীয় তো এই মাদ্রাসাগুলোতে এই কোরআনই শিক্ষা দেওয়া হয় একটা হাসপাতাল যেমন বিভিন্ন রোগ রোগীদের চিকিৎসা করা হয় এটা হাসপাতাল এটা কোনো ওহাবিদেরও না সুন্নিদেরও না ঢাকা মেডিকেল কলেজ পিজি যত হাসপাতাল রয়েছে এটা চিকিৎসালয় তদ্রূপ মাদ্রাসা কোরআন শিক্ষার আসর কোরআন শিক্ষার পাঠশালা কোরআন শিক্ষার ঘর এটা কোনো দল বা ব্যক্তির বিষয় না এজন্য ভুল বুঝে আমরা মাদ্রাসা থেকে দূরে সরে থাকব না আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন হাদিসে পাকের মধ্যে এসেছে এই বিশ্বময় কত মানুষ রয়েছে কত পদের ইঞ্জিনিয়ার ডাক্তার মন্ত্রী ব্যারিস্টার পাইলট আলেম ওলামা হাফেজ মন্ত্রী এমপি চেয়ারম্যান কমিশনার মেম্বার কোটিপতি
হাজার হাজার কিসিম মানুষের মধ্যে শ্রেষ্ঠকে, সর্বোত্তম ব্যক্তিকে, সবচেয়ে সম্মানিতকে, সবচেয়ে দামিকে, এটা তো আমাদের জানা নাই, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, দামি ব্যক্তি তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। সুবহানাল্লাহ। তারাই দামি। যে ব্যক্তি কোরআন পড়ে, একজন মানুষ কোরআন পড়ে, আল্লাহ তো তাকে পুরস্কার দিবেনই, তার মা বাবা কেউ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কেউ স্কুলে যদি ফার্স্ট হয়, খেলায় ফার্স্ট হয়, তো তাকে পুরস্কার দেয়, কিন্তু আল্লাহ পাক তো আল্লাহ পাক, আল্লাহ পাকের শান ভিন্ন। যে কোরআন পড়ে আল্লাহ তাকে তো পুরস্কার দিবেনই, তার মা বাবা কেউ আল্লাহ পাক পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান করা আল কোরআন, যে এই কোরআন শিখবে, পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং এই কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআনের উপর আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওউশ শামসি, কিয়ামতের দিন এই কোরআন পড়নেওয়ালা পিতা মাতাকে এমন মুকুট, এমন তাজ, এমন রাজকীয় মুকুট পরানো হবে, যেই মুকুটের জ্যোতি, আলো, নূর সূর্যের আলোর চেয়েও বেশি হবে। এটা কার পুরস্কার? মা বাবার। যে কোরআন পড়ে তার না, তার মা বাবার এই পুরস্কার। এতেই শেষ না, চাচা আছে, জ্যাঠা আছে, দাদা আছে, দাদি আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে দিবেন না পুরস্কার? আল্লাহর খাজানায় কি কম আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোরআন শিখবে, হাফেজে কোরআন হবে, হাফেজ হবে কোরআনের, কোরআন মোতাবেক জীবন গড়বে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা সুপার পাওয়ার দিবেন। সুপার পাওয়ার কি? তার এই আত্মীয় স্বজনের মধ্যে এমন দশজন ব্যক্তি যারা জাহান্নামে চলে গেছে বা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম জাহান্নাম থেকে টেনে টেনে দশজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর এই মর্যাদা আল্লাহ পাক প্রত্যেক হাফেজে কোরআনকে দান করবেন। তো কেউ যদি নিজের সন্তানকে হাফেজে কোরআন বানায়, জিতলো না ঠুকলো? আল্লাহ পাক আমাদেরকে জিতার পাল্লায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সন্তানকে হাফেজ, আলেম, আল্লাহওয়ালা বানানোর তৌফিক দান করেন। ভাই, বর্তমান সময়ে সবচেয়ে বেশি কষ্ট, যন্ত্রণা, সবচেয়ে বেশি পেরেশানির কারণ হচ্ছে নিজ নিজ সন্তান, নিজ নিজ সন্তান। এত অবাধ্য হয়ে যাচ্ছে বাচ্চারা, এত খারাপ পথে চলে যাচ্ছে, মা বাবার সাথে এত বাড়াবাড়ি, এত বেয়াদপি, ইতিপূর্বে এরকম হতো না, রেকর্ড গড়ল, বিশেষ করে লকডাউনের পর থেকে। সারাদিন বাসায় পড়ে থাকে, মোবাইল টিপা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই, মা বাবা কোনো কথা বললেই গরম তেলে পানি ছিটা দিলে যেরকম ছ্যাঁত করে উঠে,
মা বাবা সন্তানদেরকে কোনো কাজের কথা কোনো নির্দেশ আদেশ করলে এরকম ছেদ করে উঠে, সহ্য করতে পারে না। মন মানসিকতা মেজাজ রুচি স্বভাব চরিত্র তাদের এমন হয়ে গেল। গত দুই দিন আগে আমি একটা দোকানে বসাছিলাম, মোবাইল দোকানে, একজন ভদ্র মহিলা তার সন্তানকে নিয়ে দোকানে আসলো, আমি সামনেই ছিলাম। সন্তানকে মোবাইল কিনে দিবেন তো, মহিলা আমার পিছনে আর বাচ্চাটা 13-14 এরকম বয়স হবে, হয়তো আরো কম হবে, সাথে দাঁড়ানো। মহিলা খুব সুন্দরভাবে বলতেছেন দোকানদারকে যে ভাই তোমরা তো আমাদের কাছের লোক, যে মোবাইলটা ভালো সেটাই দাও। ছেলে ফটফট ফটফট কইরা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই এই আছে কিনা ওই ওই আছে কিনা, আমরা তো আর এত কিছু জানি না। দুই একটা দোকানদার বের করে দিল, মা বলতেছেন যে ওনারা যেটা দিচ্ছেন সেটা নাও। চুপ করো, তুমি কি বুঝো? এতগুলো মানুষের সামনে এই ছোট বাচ্চাটা তার মাকে এইভাবে ধমক দিল। মহিলা হয়তো ভদ্র মহিলা হবে, মহিলা রাগ করলেন না, চুপ, ঠিকই চুপ হয়ে গেলেন। সন্তান আবারও এটা খুঁজে সেটা খুঁজে, মোবাইলে এটা আছে কিনা ওইটা আছে কিনা, এটা নামান ওইটা নামান, ওইটা দেখান এই আছে কিনা ওই আছে কিনা। মহিলা আবার মুখ খুললেন যে একটা নিলে তো হয়, ওনারা যেটা দেয় সেটা দিন, নিলে তো হয়, তুমি এই শুরু করছো কেন? আবার দিছেন দমক। আমার মনে হয় 5-7 মিনিটের মধ্যে কয়েকবার এই ছোট বাচ্চাটা তার মাকে ধমকাইয়া, কর্মচারীকেও মানুষ এত ধমকা না। তো এত মাত্র 13-14-15 বছরের বাচ্চা, এ যখন বড় হবে, বিয়েশাদী করবে, আয় রোজগার করবে, তখন সে তার মাকে কাজের মহিলার মূল্যায়নও করবে। আজ হাজারো ফ্যামিলি খুঁজে দেখুন, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে কোটিপতি, অথচ মা বাবা ঘরের মধ্যে তাদের অবস্থান এমন যে কাজের বুয়ার মতো, বৌমার গোলামি করতে হয়। তো তোমাকে তো ডাক্তার তোমার মাই বানালো, বাবাই বানালো। প্রসঙ্গক্রমে বলতেছি, এক ছেলেকে ডাক্তার বানালো তার মা বাবা, ডাক্তার বানাতে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকার ঋণ হয়ে গেল, অনেক টাকা লাগে ডাক্তারি পড়াইতে। পরিশেষে ছেলেটা ডাক্তার হলো এবং আরেকজন ডাক্তার মেয়েকে বিবাহ করল। স্বামী স্ত্রী ঢাকায় থাকে, ডাক্তারি করে, এদিকে মা বাবা অনেক টাকা ঋণী, শুধু ঘর ভিটাটা আছে। মা বাবার জন্য মাসে মাসে কিছু টাকা পাঠায়, গ্রামেই থাকে, কিন্তু ঋণের বোঝা অনেক ভারী মা বাবার উপরে। একদিন ভিক্ষুকের মতো মা বাবা ওই ডাক্তার বাড়িতে গেলেন, ডাক্তার সাহেবের বাড়ি বাসায় গেলেন। জামা কাপড় গ্রামের মহিলা, তাদের তো ফেস্টিজে লাগে, শরীর কাঁপতেছে। জজের সামনে, বিচারকের সামনে আসামি যেমন এরকম, আসামিরই ন্যায় এই অসহায় মা বাবা বলতেছে, বাবা তোমাকে ডাক্তার বানাতে গিয়ে আমরা তো লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত, ঋণী হয়ে গিয়েছি, যে কোনো মুহূর্তে মানুষ আমাদের ঘর দুয়ার ভেঙে নিয়ে যাবে, দয়া করে তুমি ঋণগুলো পরিশোধ করো। সন্তান জবাব দিল যে মাসে মাসে যেটা পাঠাইতাম এটাও বন্ধ করে দিব। কেন এমন হলো?
কারণ আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী, আমরা যারা আছি পুরুষ মহিলা ছেলে মেয়ে প্রত্যেকের উপর ইলমে দ্বীন শিক্ষা করা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমার চলতে ফিরতে যতটুকু জ্ঞানের দরকার ইসলামী জ্ঞান এতটুকু শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ, মা বাবার উপর ফরজ সন্তানকে শিক্ষা দেওয়া। যদি মা বাবা সন্তানদেরকে ওই ডাক্তারকে ডাক্তার বানানোর আগে, ডাক্তার বানানো তো নিষেধ না, না হলে আমাদের চিকিৎসা করবে কে? আমার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেল, ডাক্তারই তো চিকিৎসা করছেন, আল্লাহ ওনাকে যাজায় খায়ের দান করেন, ডাক্তার তো লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে। কোনো আলেম এটা বলে না যে বাচ্চাদেরকে ডাক্তার বানাবেন না, বরং আলেমরা বলেন যে আপনার এলাকায় যে ছড়ানো ছিটানো ছোট ছোট মাদ্রাসা রয়েছে এখানে এক দুই বছর পড়ান, তিন বছর পড়ান, কোরআন শিখে যাক, হাদিস শিখে যাক, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখুক, নামাজটা পড়া শিখুক, পাশাপাশি ইংরেজি বাংলা তো আছেই, এরপরে আপনার বাচ্চাকে আপনি থ্রিতে টুতে ফোরেও ভর্তি করাই দিতে পারেন, ছাত্র হিসাবে সে মন্দ হবে না। কিন্তু প্রাথমিকভাবে যে কোরআনের শিক্ষা সে পেয়ে গেল, এটার যে একটা আসর প্রভাব, মৃত্যু পর্যন্ত এই সন্তানের থেকে এই প্রভাব দূর হবে না। সে কোনোদিন মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, তার দ্বারা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি সম্ভব না, কোনোদিন সে মা বাবাকে রেখে একা একা সুখ করবে এই বাচ্চার দ্বারা এটা সম্ভব না, কারণ শুরুতেই সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমি শুরুতেই একটি হাদিস শরীফ পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক নবজাতক নবজাতক যার জন্ম হয় মাত্র দুনিয়াতে আসলো, পৃথিবীর যে কোনো প্রান্তে যেই কোনো ধর্মের লোক হোক, হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, নাস্তিকের ঘরে আসুক, মুমিন মুসলমানের ঘরে আসুক, যখনই একটা বাচ্চা দুনিয়াতে আসে আল্লাহ রাসূল বলেন তার জন্ম হয় ফিতরাতের উপরে, অর্থাৎ কলুষ কালিমা হীন সঠিক মন মননের উপর এই বাচ্চাটার জন্ম হয়। এ এখন কি নয়, পাপি নয়, এ এখন নাস্তিক নয়, সে এখন খ্রিস্টানও নয়, সে এখন হিন্দুও নয়, সে এখন পুত ও পবিত্র, এ অবস্থায় সে দুনিয়াতে আসে। এরপর আল্লাহ রাসূল বলেন ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইনাসিরান, এরপরে বাচ্চাটার আব্বা আম্মা যদি ইহুদি হয় আল্লাহ রাসূল বলেন এ বাচ্চাটাও ইহুদি হয়ে যায়, আও ইউনাসিরান বাচ্চাটার আব্বা আম্মা যদি খ্রিস্টান হয় বাচ্চাটাও খ্রিস্টান হয়ে যায়। এই হাদিসের মধ্যে, এই হাদিসের দ্বারা, এই হাদিসের ভিতরে সাগর পরিমাণ কথা আছে, সাগর পরিমাণ। দেখবেন অনেক এলাকায় ছোট ছোট বাচ্চা এখনো কথা বলা শিখে নাই কিন্তু গালি দিতে পারে, আছে কি না? গালি মুখস্থ, মা নিয়া বাবা নিয়ে এমন ইম্পর্টেন্ট গালি দেয়, হয়তো আপনার বাপ দাদাও শুনে নাই, কিন্তু সে এখনো তার মুখ ফুটে নাই, সে ভালোভাবে কথা বলতে শিখে নাই। এই যে বাচ্চাটা গালি দেয় মায়ের পেটের থেকে শিখে আসছে, পরিবেশ থেকে শিখেছে, হয়তো চাচাতো ভাই, পাশের ঘর, পাশের এলাকা, ছেলেদের সাথে ছেলে মেয়েদের সাথে খেলতে গিয়ে ওই গালি শব্দটা শুনতে শুনতে এখনো কথা শিখে নেয় কিন্তু গালি শিখে গেল। তো বোঝা গেল পরিবেশ এমন জিনিস, পরিবেশ যেমন হবে, মা বাবা যেমন হবে, ঘরের অবস্থা যেমন হবে, এই সন্তানটা ওইভাবেই তৈরি হবে। আমার আপন ভাগিনা, আপন ভাগিনা,
আমি নাম রেখেছি। তো সে ওই গেমস খেলতে খেলতে আইপ্যাড নি বলে এটারে, এই আইপ্যাডে বসে গেমস খেলতে খেলতে এরকম হয়ে গেছে। ওই যে এমনি খেলে না মাথাটা নিচে দিয়া, পরে তার অবস্থা এমন হয়েছে যে সে আর মাথা এরকম উঠাইতে পারে না, আর দূরে দেখে না, 15-20 হাত দূরে আর দেখে না। খেলতে 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 স্কুল বন্ধ, লকডাউন। পরে আমি আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে জামালুস সুন্না, সেখানে নিয়ে এসেছি। পোশাক পরিবর্তন হইল, পাঞ্জাবি পায়জামা ধরলো, টুপি ধরলো, মাদ্রাসায় পড়া শুরু করলো। 10-15 দিনের মাথায় একদিন আমি বললাম, রুহাব নাও গেমস খেলো, আমার মোবাইলটাই দিলাম, নাও গেমস আছে। মোবাইল ধরতে রাজি নেই, মোবাইলে সে ধরে নাই, এর নাম মাদ্রাসা, এর নাম কোরআনের ঘর। আমরা শুধু শুধু মাদ্রাসাগুলো সম্পর্কে ভুল ধারণা যে এটা মনে হয় সুন্নিদের, এটা মনে হয় ওয়াহাবিদের। ভাই মাদ্রাসা কোনো আওয়ামী লীগের না, কোনো বিএনপির না, কোনো ওয়াহাবির না, কোনো সুন্নির না, এটা কোরআন শিক্ষালয়, নবীর বাগান, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে নবীর বাগান। এখানে হাদিস শিক্ষা করা হয়। আপনার যদি সুধারণা না থাকে মাদ্রাসাগুলো সম্পর্কে, আপনি গোপনে গোপনে এসে দেখুন, এক সপ্তাহ দেখুন, এক মাস দেখুন, এক বছর দেখুন, কি পড়ায় কি করে, দিনে দেখুন, রাত্রে দেখুন। হেফজখানাগুলোতে দেখবেন দুনিয়ার মানুষ ঘুমাইয়ে আছে, কোটি কোটি মানুষ ঘুমে, আর হেফজখানার ছোট ছোট বাচ্চারা সেই রাত্রে 3টা বাজে 3:30 বাজে উঠে অজু করে এই আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, ফজরেরও 1-2 ঘন্টা আগে উঠে। এখানে কোনো রাজনীতি শেখানো হয় না, কোনো সন্ত্রাসী শেখানো হয় না, আদব শেখানো হয়, এভাবে সালাম দিবা, এভাবে মা বাবার সাথে কথা বলবা, এভাবে খানা খাইবা, এভাবে ইস্তিনজা করবা। আমাদের জামালুস সুন্নার এক ছাত্র, তার পিতা স্কুল টিচার, তো তিনি আমাকে বললেন যে হুজুর আমার বাচ্চাটা সবসময় দাঁড়াইয়া প্রস্রাব করে, আমরা হাজার চেষ্টা করেও তাকে পারলাম না যে সে বসে প্রস্রাব করুক, তার অভ্যাসই হয়ে গেছে দাঁড়াইয়া প্রস্রাব করবে। তো ওই ভদ্রলোক বললেন যখন আমি তাকে মাদ্রাসায় ভর্তি করাইলাম, দেখলাম 3 দিনের মাথায় অটোমেটিকলি সে বসে প্রস্রাব করতেছে। এই হচ্ছে মাদ্রাসা। আল্লাহ পাক জাল্লা জালালু এই প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে মানুষ বানানোর লক্ষ্যে আল্লাহ পাকের খাস আনুগত্যশীল আল্লাহর প্রিয় বান্দা বানানোর লক্ষ্যে নিজেরা নিজেদের নাজাতের আশায় আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করানোর তৌফিক দান করেন। এখন তো ভাই স্কুলগুলো বন্ধ, আর আমাদের সরকার আল্লাহ ওনাকে যাযায় খায়ের দান করেন, মাদ্রাসাগুলো খুলে দিয়েছেন, এটার একটা সওয়াব তো তিনি পাবেনই। এখন তো বাচ্চারা বসে আছে, কাজ নাই। এখন কোন যুক্তিতে আমরা আমাদের সন্তানগুলোকে বসায় রাখব? একটু আসা যাওয়া করুক না। আপনি মারা গেলে অন্তত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, এটা তো আল্লাহর শিখানো দোয়া, কোরআনের দোয়া। আপনি যে মরে যাবেন, আপনার জন্য কোন ভাষায় আপনার সন্তান দোয়া করবে? আল্লাহ পাকের দরদ প্রত্যেক মা বাবার জন্য কি পরিমাণ,
মা বাবার জন্য সন্তান কোন ভাষায় কোন সিস্টেমে দোয়া করবে আল্লাহ নিজে এটা শিখিয়ে দিয়েছেন। আপনার সন্তানটাকে তো অন্তত এই দোয়াটা তো আপনি শিখাবেন, তো এই দোয়া তো ওয়ান থেকে বি পর্যন্ত কোনো বইতে লেখা নাই। আমরাও স্কুল কলেজ পড়ে আসছি, বসে প্রস্রাব কর, মা বাবার খেদমত কর, মা বাবাকে ধমক দিও না, মা বাবা যা বলে তাই শুনো, এভাবে প্রস্রাব কর, এভাবে খানা খাও, এভাবে গোসল কর, এভাবে ময় মুরব্বির সাথে আদব, রাস্তায় এভাবে হাঁটবা, বাজারে গেলে এই দোয়া পড়বা, খাওয়ার পরে দুই হাত ধুইবা, খাওয়ার আগে দুই হাত ধুইবা। আমরা তো পড়ালেখা করে এসেছি স্কুল কলেজে, আমরা তো এগুলো পাই নাই। অথচ কোরআনে কত সুন্দরভাবে বলেছে যে ওয়ালা তানহার হুমা, খবরদার প্রত্যেক সন্তানকে আল্লাহ পাক বলতেছেন মা বাবাকে কখনো ধমক দিবে না। ওই যে ধমকের কাহিনী শুনাইলাম, এই ধমক দিবে না এই কথার মধ্যে লুকাইতো আছে, হয়তো মা বাবার দ্বারা এমন কোন আচরণ হয়ে যেতে পারে, বৃদ্ধ হইলে অনেক সময় পূর্ব পশ্চিম ঠিক ঠিক থাকে না, হয়তো এমন কথা বা এমন কোন কাজ সন্তান করে বসবে যে মা বাবা করে বসবে যে সন্তানের মাইন্ডে লাগবে, ধমক এসে যাবে। এই জন্য আল্লাহ অগ্রিম মুখ বন্ধ করে দিলেন, খবরদার মা বাবাকে ধমক দিবে না। ওলা তাকুল্লাহুমা উফ, মা বাবা যদি তোমাকে কষ্ট দেয়, মা বাবা যদি তোমাকে শাস্তিও দেয়, কষ্ট দেয়, অপমানিত করে, খবরদার উফ শব্দটাও যেন তোমার মুখে না আসে। সন্তানদেরকে আল্লাহ পাক বলতেছে, এই শিক্ষা কোথায় পাবেন? কেন ভুলের মধ্যে আছি? শত শত মানুষ করুণায় মারা গেল, আপন সন্তান যে সন্তানের জন্য মা বাবা লাল রক্তকে সাদা করে, ঘাম ঝরায় দিন রাত, সন্তান সন্তান সন্তান, হাজারো করুণার রোগী এমন ভাবে দুনিয়া থেকে বিদে নিয়েছে, সন্তান শেষ দেখাটাও দেখতে যায় নাই, যে মাকে শেষবার একটু দেখি, বাবাকে শেষবারের জন্য একটু দেখি, ভাই দেখলে কি হয়, জানাজা পর্যন্ত যায় নাই, গোসল করানো দূরের কথা। অথচ আল মারকাজুল ইসলামিয়া ঢাকার সব করোনা রোগী গোসল করাইতেছেন, আমাদের মতো আলেমরা বিনা পয়সায়। প্রথম প্রথম হাতের মধ্যে গ্লাভ কি কয় দেবে, নাকে মাস্ক, ওই স্যুট পিপিটিপি পইরা গোসল করাইছেন প্রথম প্রথম, পরে হেরা বিরক্ত হয়ে গেছে, সারাদিন করুণা রোগী আসে, মৃত ছেলেও নাই, মা কোনো আত্মীয় স্বজন কেউ আসে না, হাসপাতাল থেকে লাশ আসে, পরে তারা সব বাদ দিয়ে একবারই স্বাভাবিক নিজের হাতে ডোলে ডোলে সাবান দিয়া গোসল করায় করাইয়া এই করুণার রোগীদেরকে নিজের হাতে জানাজা পড়াইয়া কবরে রাখতেছে। কোথায় ছেলে কোথায় মেয়ে, কাদের জন্য জীবন দিল তারা? আর যদি সন্তান আলেম হইতো, আরে কিসের করুণা, আমার মা চলে যাচ্ছেন, মাকে দেখবো না, মার জানাজা যাবো না, মাকে কবরে রাখবো না, মার জন্য আর কি করলাম, বাবার জন্য আর কি করলাম যে বাপকে কবরে রাখতে পারলাম না, বাপের কবরে মাটি দিলাম না। কোনো আলেমকে দেখছেন, কোনো হাফেজকে দেখছেন যে করুণায় মা বাবা মারা গেল আর তারা দূরে সরে আছে, দেখছেন কেউ? আমরা তো শুনিও নাই। বৈরবে এক মহিলা মারা গেলেন, আসলে তার করুণা ছিল না, পরে প্রথম প্রথম রাত্রে 10-11 বেজে গেল, তার কোনো আত্মীয় স্বজন আসে না, ঠান্ডা জ্বর ছিল, আসলে করুণা ছিল না, পরে তার গোসল করাইতে কেউ আসে না, পরে পুলিশ বেচারারা কারা গোসল করায় এদেরকে যাইয়া জোর করে ধরে নিয়ে আসে,
গুলি ঠেকাইয়া কি করবে, বলছে রিক্স আমাদের। যাক, ওই মহিলারা এই মহিলারে গোসল করাইছে, এখন লাশটা তো কবরে রাখবে, পুরুষ রাখতে হবে, জানাজা হইছে, আলেম ওলামারা আছেন, কিন্তু মহিলা তো, লাশ তো ধরবে তার ভাই, তার বাপ, তার স্বামী, তার মামা, 14 গোষ্ঠী পলাইয়া গেছে, সবাই আত্মগোপনে আছে, মহিলার লাশ কে রাখবে কবরে? আর যদি এই মহিলার সন্তান হাফেজ হতো, আলেম হতো, দিনদার হতো, আত্মগোপনে যাইতো, পলাইতো? পরে বাধ্য হয়ে ওই আলেম ওলামারাই, কেউ নাই, তারাই কবরে রাখলেন। হাজার হাজার করুণার মৃত রোগীকে আলেম ওলামারা গোসল দিলেন, জানাজা দিলেন, লাশ কবরে রাখলেন, একজনকেও তো করুণা ধরতে আমরা শুনলাম না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামাদের কদর বুঝার তৌফিক দান করেন, আমিন। তো যাই হোক, আমি অসুস্থ, বেশি কথা আর বেশি বলতে পারবো না। কথা শেষের দিকে, বাবা শেষমেশ একটা স্বপ্ন দেখি আমরা, একটা স্বপ্ন দেখি এমন যে আল্লাহ, জীবনে তো অনেক কিছু করলাম, জীবন প্রায় শেষের দিকে, আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা নিজ হাতে আমাকে, আমার মৃত্যুর পর আমাকে গোসল করাবে, আমার জানাজার নামাজটা পড়াবে, আর নিজ হাতে আমাকে কবরে রাখবে। ভাই, মাসলা হলো কেউ মারা গেলে তার আপন লোক তাকে গোসল করাবে। আমরা তো পয়সা দিয়া বানাটিয়া লোক আনি, একজন লাশকে গোসল করানের যে ভালোবাসার সাথে গোসল করাইতে হয়, ওই লাশের মর্যাদার দিকে তাকিয়ে যে আদর সোয়াগের সাথে গোসল করাইতে হয়, এটা ভাড়াটিয়া লোকের দ্বারা সম্ভব না। আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনাকে গোসল করাবে, আপনি মা আপনার মেয়ে আপনাকে গোসল করাবে, এটা হচ্ছে নিয়ম। ঠোঁটগুলো ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিতে হয়, নাক, নাকের ভিতর পরিষ্কার করতে হয়, দাঁতটা পরিষ্কার করতে হয়, পুরা শরীর ঘষে মেজে পরিষ্কার করতে হয়, এটা কি বানাটিয়া লোকে করব? এ তো কোনো রকম পানি মেরে দিব। তো কি করলাম, সারা জীবন কোটি কোটি টাকা কামাইলাম, আর শেষ গোসলটা আমার সুন্নত তরিকা হলো না। আপনার সন্তান আপনার জানাজা দিলে তার ভিতরে যে ব্যথা থাকবে, ভালোবাসা থাকবে, তার যে আহজারি, এটা তো মসজিদের ইমাম সাহেবের আসবে না। আল্লাহ পাকের শুকর, আমার মা মারা গেছেন, আমার মায়ের জানাজা আমি পড়াইছি, আমার মাকে আমি নিজ হাতে কবরে রাখছি, বাবা জীবিত আছেন, আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারি, বাবাকে গোসল করাইতে পারি, জানাজাটা দিতে পারি, মাঝে মধ্যে দোয়া করি আল্লাহর কাছে, এটা চাই। আর আর কি করব, মা চলে গেছেন, এমন সময় মা গেছেন যে মায়ের কোনো খেদমত করতে পারি নাই ছাত্র বয়সে, এখন দুই হাত যখন বাজার টাজার করি, মার্কেটিং করি স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তখন কষ্ট লাগে যে আয় রোজগার করি, ব্যাগ ভরে ভরে বাসায় ফলমূল আনি, যে মা পালছেন তার জন্য কিছু করতে পারি নাই, কষ্ট লাগে। যখনই আমি আমার এরকম আমি দেখি, বাজার টাজার করি, মায়ের কথা মনে পড়ে, মার জন্য তো কিছু করতে পারলাম না, কিন্তু মনে এক সান্ত্বনা যে মাকে তো নিজ হাতে কবরে রাখছি, আর সব দোয়া মোনাজাতে আল্লাহর কাছে বলি আল্লাহ যেন উনাকে মাফ করে দেন। আপনিও
এমন একটা স্বপ্ন দেখুন যে আমার গোসলটা, শেষ গোসলটা যেন আমার সন্তান দেয়। মৃত্যুর আগে কিছু সুন্নত তরিকা আছে, মৃত্যু যখন ঘনিয়ে আসে এই সুন্নত তরিকাগুলো আমাদের সমাজের মানুষেরা জানে না, না জানার কারণে অনেক ভুল হয়ে যায়। এগুলো তো শিখা শিখে এবং শিখানো হয় মাদ্রাসায়, কিন্তু আমরা তো মাদ্রাসা থেকে দূরে, আমরা মনে করি এটা মনে হয় কি নাকি, এখানে খারাপ কিছু শিখানো হয় না। কোনো মানুষ মারা গেলে দোয়া পড়তে হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, মুসলমান মারা গেলে এরপরে দ্রুত তার চোখগুলো বন্ধ করে দিতে হয়। এভাবে যদি ওই সময় চোখ বন্ধ করা না হয় আর চোখ বন্ধ হবে না, শরীর শক্ত হয়ে যাবে। মুখ যদি হা করা অবস্থায়, খোলা অবস্থায় তার ইন্তেকাল হয়, নিয়ম হলো রুমাল দিয়ে মাথা এবং জামি এই থুতলির নিচ দিয়ে বেঁধে দেওয়া যেন মুখটা বন্ধ থাকে, হাতগুলো সোজা করে দেওয়া, পাটাকে সোজা করে বেঁধে দেওয়া দুই পা, এভাবে যেন পাগুলো এমনি না থাকে, মিলে থাকে। এটা তো আমার ঘরের লোকজন জানে না। আমি ছোট ছিলাম, আমার দাদা মারা যাচ্ছেন, আমি ওইখানে ছিলাম, মারা যাওয়ার এক মিনিট আগেও সবাই পানি খাওয়ানো নিয়ে ব্যস্ত, যে হায়রে চলে যেতেছে পানি খাওয়াই, এ আসা পানি খাওয়ায়, হে আসা পানি খাওয়ায়, আম খাওয়ায়, শেষমেশ আম খাওয়াই। মৃত্যুর আধা মিনিট আগে ওনারা খাওয়াইতেছেন, কিন্তু আমি ছিলাম ছোট, আমি ছোটকাল থেকেই আলেমদেরকে ভালোবাসতাম, হয়তো এই উসিলায় আল্লাপাক মাদ্রাসা লাইনে আনছেন। আমি তো পড়াশোনা করছি কলেজ লাইনে, কিন্তু আলেমদের প্রতি আমার ভালোবাসা ছিল, পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামাকে ভালোবাসতাম। কখনো আমার পাঞ্জাবি পরার তৌফিক হয় নাই ছোটকালে, তা আমার খালতো ভাইদেরকে মুসলমানি করানো হলো, তো ওদেরকে পাঞ্জাবি পরাইছে, আমি পাগল হয়ে গেছি পাঞ্জাবি দেখা, যে কবে আমি পাঞ্জাবি পরবো, এরকম পোশাক পরবো। যা হোক, সেই আলেম ওলামাদের সোহবত, তাদের দোয়া, তাদের খেদমত, যেখানে মাহফিল হইতো আমি ওইখানে চলে যাইতাম। তা আমি এটা জানি যে মৃত্যুর আগে এই কালেমার তালকিন দিতে হয়, কিন্তু আমি তো ছোট মানুষ, সবাই আম খাওয়ায়, আমার স্পষ্ট মনে আছে কাটা চামিচ দিয়া উনার মুখে আম দিতেছেন, বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু কেউ ওই সময় কালেমার তালকিন করে নাই, মানে ওনাকে কালেমা স্মরণ করায় দেয় নাই। নিয়ম হলো কোনো মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে, ওই সময় তো সে অনেক কষ্টে থাকে, তার পাশে এক হলো আশপাশে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর দ্বারা হাদিস শরীফে এসেছে তার মৃত্যু যন্ত্রণা কম হবে। আরেকটা হলো যে কালেমার তালকিন, কালেমা পড়েন এটা না, তাকে শোনাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে যেন তার কানে যায়। এটা এজন্য যে তখন কালেমার আওয়াজ শুনে তার এটা মনে পড়বে যে শেষ কথা যদি আমার কালেমা হয় তাহলে তো আমি জান্নাতবাসী, এজন্য তাকে স্মরণ করে দেওয়া, পড়েন এটা না বলা। আর ওই মুমূর্ষ অবস্থা যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয় আর তালকিন না করা, কারণ ওই সময় এক তো মৃত্যুর কষ্ট, দ্বিতীয় শয়তানের ধোকা। কিন্তু আমাদের সমাজে যখন কোনো মানুষ মরতে পড়ে, ও মা গো, ও বাবা গো, ও চলে গেল গো, এ আসে সে আসে, কান্না কাটি মনে হয় মিছিল,
কান্নাকাটির মিছিল, তাকে যে একটু শান্তিতে মরতে দিবে এই পরিবেশটা আমাদের ঘরে নাই, সমাজে নাই। আর হাসপাতালে মারা গেলে তো চতুর্পাশে নার্স হাত ধরে কপাল ধরে, জোয়ান জোয়ান মেয়ে নার্স, ও বেচারা মরবো, বুড়া মানুষ বা জোয়ানই হোক, মরার আগেও ওইখানেও চতুর্দিকে নার্স, কি যে পরিস্থিতি। আমরা হাসপাতালে যাই কি করতাম, বাধ্য পরিস্থিতি এমন হয়ে গেছে। তো এই শিক্ষাগুলো তো এই মাদ্রাসায় দেওয়া হয়। এখন সন্তানকে যদি আমরা মাদ্রাসায় না পাঠাই না পড়াই, শিখবে কোথায় থেকে? আর আপনার এই শেষ মুহূর্তে আপনার সাথে এই ভালো আচরণটা কে করবে? তো আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। মাদ্রাসা কি কোনো ওহাবিদের সুন্নিদের? না, মাদ্রাসা হচ্ছে নবীর বাগান, কোরআনের কোরআন শিক্ষালয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি। এই কোরআন আমরা যদি পড়ি, বন্ধু বান্ধব কিয়ামতের ময়দানে কাছে থাকবে না। আল্লাখিল্লাউ ইয়াউমা ইযিন বা'যুহুম লি বা'যিন আদুবুন মনে হয় ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা ব্যতীত আর যত বন্ধু বান্ধব আমাদের আছে সব কিয়ামতের ময়দানে দুশ্মন হয়ে যাবে, কেউ কাছে আসবে না। বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ওই বিপদের সময় ভাই ভাইয়ের কাছ থেকে পলাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবা মানে একজন আরেকজনের কাছ থেকে পলাবে, মায়ের কাছ থেকে সন্তান, বাবার কাছ থেকে সন্তান, স্বামীর কাছ থেকে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে স্বামী, কেউ কাহারও উপকার করবে না, পরিচয় দিবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই কোরআন যদি তোমরা পড়ো, শাফিআন লি আসহাবিহি, এই কোরআন নিজে আয়েশা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোক আমাকে পড়েছে, তেলাওয়াত করেছে, আমাকে সম্মান করেছে, তুমি তাকে মাফ করে দাও, তার জন্য জান্নাতের ফয়সালা করো। তো আল্লাহর এই কোরআনের সুপারিশ আল্লাহ কি শুনবেন না? অবশ্যই শুনবেন। এজন্য বাবা নিজেরা কোরআন পড়বো এবং বাচ্চাদেরকে কোরআন শিখাবো, এই মনে করবো না যে মোল্লা বানাইলে খাওয়াইবে কি, খাইবে কি, ভাই মোল্লা করে আল্লাহ যা খাওয়ায় আপনারা এগুলো চোখেও দেখেন না। আমি তো ভৈরবে থাকি, আমার সাথে যারা থাকে তাদের থেকে খোঁজ খবর নিয়েন, ভৈরবের কোটিপতিরাও এই খানা চোখে দেখে না, আল্লাহ আমারে যা খাওয়ায়, অথচ আমার মাদ্রাসার থেকে বেতন দেয় 10,500 টাকা। কোন কোন সময় তো এমনও যে 15-20 আইটেম পর্যন্ত, নদীতে আর কোনো মাছ, যত মাছ পাওয়া যায় নদীতে সব মাছ পাকাইবে, আর একটু খাওয়াইতে পারলে এত খুশি, মনে হয় ঈদের দিন আজকে হুজুর আসছে আমাদের ঘরে একবেলা খাবে। আলেম ওলামাদেরকে আল্লাহ পাক ভালো পোশাক পরার তৌফিক দিয়েছেন, রাজকীয় ভাবে তাদেরকে রাখেন, তাদের রিজিকও ভালো, তাদের ইজ্জতও ভালো। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, কত মানুষ যে ভৈরব থেকে গেছে আমাকে দেখতে, এটার কোনো হিসাব করা যাবে না। আর এদিকে বাসার মধ্যে কত এলাকার কোনো মহিলার বাদ ছিল না, এত মহিলা আসছে বাসা। অপারেশনের দিন হাসপাতালের লোকজন বলছে যে হাসপাতালে আর জায়গা হয় না, পরে মানুষ যায় রাস্তাঘাটে দাঁড়ানো ছিল। কেন, আমি কি 10 টাকা দিমু কাউরে?
ভালোবাসা, কিসের ভালোবাসা? কোরআনের সাথে সম্পর্ক, এই কারণে ভালোবাসা। কোটিপতি হওয়ার দ্বারা এই সম্মান পাওয়া যায় না, দিন শিখার দ্বারা যে সম্মান পাওয়া যায়। আসুন দিন শিখি, দিনের সাথে রাখি থাকি, নিজেও শিখি, নিজের কলিজার টুকরা নিষ্পাপ এ বাচ্চাদেরকেও শিখাই, এদেরকে ঘরে রেখা রেখা এদের জীবনটা শেষ না করে দিই। আমাকে মাদ্রাসার একজন শিক্ষক বললেন যে কিছু বাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করাইছে, সারাদিন বসে থাকে, হুজুরকে নিয়ে আসলে ভালো। কিছু বাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করাইছে, বসে থাকে, বাচ্চা কি বসে থাকবে? এই তো বান্দর মতো লাফাইবে, শুধু এটা করবো, এটা করবো, এটা করবো, সারাদিন বসে থাকে। বিরতি দিলে অন্যরা একটু এদিক সেদিক যায়, দৌড়াদৌড়ি করে, এরা বসে থাকে। পরে ওস্তাদরা অভিভাবককে জিজ্ঞাসা করছে যে আপনার বাচ্চা বসে থাকে কেন সবসময়? পরে মা বাবা বলছে যে দীর্ঘদিন লকডাউন, বাসায় সারাদিন মোবাইল টিপসে বসে বসে গেমস খেলছে, টেলিভিশন দেখছে, ওই বসে থাকতে থাকতে এখন বসে থাকার মতো অভ্যাস হয়ে গেছে, এখন দাঁড়ায়ও না দৌড়েও না। এখন তো সুবর্ণ সুযোগ কোরআন শিখানোর, মেয়ে হোক ছেলে হোক। আমাদের যে নোমান ভাই, উনি মাশাআল্লাহ যে সুন্দর বাড়ি করছেন, শহরের বাড়ি, একটু আগেও বলছেন যে এটা এটার মধ্যে আমি মহিলা মাদ্রাসা দিব। আপনাদের জন্য তো রাস্তা খুলে গেল, ছেলেদেরকে এখানে পাঠাবেন আর মেয়েরা এখানে পড়বে। যদি স্কুল কলেজ খোলা হয় প্রয়োজনে নিয়ে গেলেন, এক সপ্তাহ যদি মাদ্রাসার পরিবেশে থাকে কিছু তো শিখলো, অন্তত রব্বির হামু হুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য যে দোয়াটা, এই দোয়াটা তো অন্তত শিখলো, উজু করা শিখলো, গোসল করা শিখলো, নাহলে আর কোথায় শিখবে? হাজারো মানুষ বর্তমানে এমন আছেন, এমন আছে যারা গোসল ফরজ হলে গোসল করতে পারে না। আর কি কি কারণে গোসল ফরজ হয় কোটি কোটি যুবক আছে এটা জানে না, কোটি কোটি যুবক যুবতী এমন রয়েছে গোসল ফরজ হয়ে রয়েছে। অনেক মহিলা মেয়েরা যারা এই নেল পালিশ লাগায়, আপ টু ডেট মেয়ে যেগুলো, এই নেল পালিশ তো মোটা আবরণ, তো এদের উপরে তো গোসল ফরজ হয় কখনো কখনো, তো এরা যে গোসল করে, তো গোসল ফরজ হলে পশম পরিমাণ জায়গা খালি রাখা যাবে না, সর্ব জায়গায় পানি পৌঁছাইতে হবে। তো যারা যে মেয়েরা হাতে নীল পালিশ লাগায় তাদের তো এই নখে পানি পৌঁছায় না, তো এরা তো নাপাক, এই নাপাক অবস্থা এদের গর্ভে সন্তান আসে, নাপাক অবস্থা এরা সন্তানকে দুধ খাওয়ায়, নাপাক অবস্থায় সন্তানকে লালন পালন করে, তো সন্তান এদেরকে ধমক দিবে না তো কাকে ধমক দিবে? এজন্য বাবা আসুন আমরা দিন শিখি, দিনের গুরুত্ব বুঝি, দুই তিন বছর পড়ান না, এরপরে ভালো না লাগলে উপরে আর না পড়ালেন, প্রাইমারিতে ভর্তি করাই দিলেন, কিন্তু এই তিন বছরে সে এতটা শিক্ষিত হবে আপনি মারা গেলে আপনার জানাজা সে পড়াইতে পারবে। আমাদের এলাকায় একজন ভদ্র মহিলা সম্ভবত মারা গেছেন, তো একটা ছেলে ইলেকট্রিকের কাজ করে, কারেন্টের কাজ করে, তো কমলপুর মাদ্রাসা ওই এলাকায় কোনো মানুষ মারা গেলে সাধারণত আমি জানাজা পড়াইতাম, তা আমি পাশেই জানাজা পড়াবো, ওই ছেলেটা ইলেকট্রিক কাজ করে, আবার আমার হাতে বায়াত দাড়ি টাড়ি আছে, আজকে আসার সময় একবারে পাঞ্জাবি পায়জামা সব কিছু লাগাইয়া আসছে, আয়েশা আমার কানে কানে বলতেছে হুজুর আপনি যদি অনুমতি দেন জানাজাটা আমি পড়াবো। করে কিসের কাজ? ইলেকট্রিকের কাজ। কি ব্যাপার?
আসল ব্যাপার হলো ওই ছোট কালে নুরানি মাদ্রাসায় পড়ছিল। এই মাদ্রাসাগুলোতে ছোট কালে পড়ছিল, জানাজা পড়াইতে তো পারে, তো তার ওই যে ভদ্র মহিলা তার খালা না যেন কি, কত কত বড় তার সৌভাগ্য যে নিজের আপন লোক তার জানাজা দিল। আল্লাহ পাক জাল্লা জালালো বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুস্থ করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আসলে লম্বা সময় বয়ান করব। আজকে আমি অসুস্থ মানুষ, দোয়া চাই। আমাদের হজরত এসে গেছেন, উনি আখেরি মুনাজাত করবেন। সকলের কাছে অনুরোধ রইল, মুনাজাত পর্যন্ত আমরা বসব, শেষ বরকত নিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব। আল্লাহ পাক জাল্লা জালালো আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমরা দিলজান থেকে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষক ছাত্রকে কবুল করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় মানুষ নোমান ভাইকেও আল্লাহ পাক কবুল করেন, এই মাদ্রাসা আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। ও আখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।